নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রিপেড স্মার্ট মিটার প্রত্যাহার দাবি, এপিডিসিএল এর জিএম কে স্মারকপত্র। উদ্ধারবন্দ পুলিশের অভিযান, হেলমেট বিহীন বাইক চালকদের জরিমানা। হাইলাকান্দিতে বিজেপির নির্বাচনী রণডঙ্কা, জনসংকল্প অভিযান সম্পন্ন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির প্রস্তাবিত ধর্ণা কার্যসূচি বাতিল করতে গতকাল পুলিশ প্রশাসন থেকে বারবার চাপ সৃষ্টি করা হয়। মঙ্গলবার সংগঠনের সদস্যরা বেলা ১১টায় গোলদিঘির সামনে জড়ো হলে সদর থানার ওসি সংগঠনের প্রতিনিধি দলকে পানপট্টির এপিডিসিএলের জিএম কার্যালয়ে স্মারকপত্র প্রদান করতে নিয়ে যায়। প্রতিনিধি দলের অন্যতম সদস্য আইনজীবী অজয় রায় এজিএম এর সামনে স্মারকপত্র পড়ে শোনান এবং স্মার্ট মিটার সমস্যায় জনগণ যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা একে একে তুলে ধরেন। হায়দর হোসেন চৌধুরী, হিল্লুল ভট্টাচার্য, বনানী রায়চৌধুরী, প্রদীপ নাথ, মানস দাস, নিশা শর্মা, গৌরচন্দ্র দাস, সীমান্ত ভট্টাচার্য, রাজেশ সিনহা, রণজিৎ চৌধুরী, সঞ্জীব রায়, মৃণাল কান্তি সোম প্রমুখ। এজিএম সংগঠনের সদস্যদের বক্তব্য শুনে প্রয়োজনীয় গ্রাহক সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে জানান। কিন্তু সংগঠনের সদস্যরা সাফ জানিয়ে দেন যে প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা প্রত্যাহার না হলে কোনো আলোচনায় বসে লাভ নেই। স্মারকপত্র প্রদান করে প্রতিনিধিরা বেরিয়ে এলে পুলিশ সংগঠনের সদস্যদের বেছে বেছে গ্রেফতারের প্রচেষ্টা করে। এতে উপস্থিত গ্রাহকরা তীব্র অসন্তোষ প্রকাশ করেন। গণতান্ত্রিক রাষ্ট্রে স্মারকপত্র প্রদানে পুলিশের বাধা প্রদান নজিরবিহীন ঘটনা বলে অনেকে অভিযোগ করেন। বিদ্যুৎ সমস্যায় মানুষ জেরবার হলেও প্রশাসন আন্দোলনে বারবার বাধা দিচ্ছে। পুলিশ শেষ পর্যন্ত চারজন যথাক্রমে ভবতোষ চক্রবর্তী, আতরজান বেগম মজুমদার, খালেদা বেগম মজুমদার, দিব্যেন্দু পালকে সদর থানায় নিয়ে যায়। পরবর্তীতে বহু সময় তাদের আটকে রেখে ছেড়ে দেয়। সংগঠনের পক্ষ থেকে পুলিশের দমনমূলক মনোভাবের তীব্র সমালোচনা করে বলা হয়, জেলায় ১৪৪ ধারা বলবৎ করা হয়নি, অথচ গত ১৫ মে সংগঠনের উদ্যোগে আয়োজিত নাগরিক মিছিলে এবং এদিন একইভাবে পুলিশ বাধা দেয়। সংগঠনের পক্ষ থেকে জেলার নির্বাচিত প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের পুলিশের এই আচরণের বিরুদ্ধে সরব হতে আহ্বান জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে প্রিপেড স্মার্ট মিটার প্রতিস্থাপনের বিরুদ্ধে আগামীতে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে। আজকের স্মারকপত্র প্রদান এবং ধর্ণা কার্যসূচি ছিল এপিডিসিএল এর পানপট্টি অফিসের সামনে। আমরা ইতিমধ্যে মেমোরেন্ডাম সাবমিট আমাদের হয়ে গেছে এবং আজকের সূচি আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকের কার্যক্রম আমাদের শেষ হওয়ার পথে। যাই হোক, আমরা এই আন্দোলনকে আরও তীব্র কিভাবে করা যায়, আরও জনগণকে কিভাবে একত্রিত করে গোটা ব্যবস্থার বিরুদ্ধে প্রিপেড মিটার সম্পর্কে যে অসুবিধা গ্রাহকরা ফেস করছে, তাছাড়াও গোটা ইলেকট্রিসিটি ব্যবস্থা যেভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে তার বিরুদ্ধে কোনো আওয়াজ তোলার জন্য আমি সবাইকে সম্মিলিতভাবে হওয়ার জন্য এবং আগামী পদক্ষেপগুলোকে সর্বান্ত করবেন। হ্যাঁ, ১৯ তারিখ বিকাল ৪:৩০ সময় আমরা মানববন্ধন করব এই জানিগঞ্জে, মানে বিগ বাজারের সামনে থেকে আমরা দুই সাইডে মানববন্ধন করব। আপনারা অংশগ্রহণ করে তাকে সার্থক করে তুলবেন এবং আগামী মাসের ৪ তারিখ বিকেলে মানে সন্ধ্যার পর আমরা নিষ্প্রদীপের একটা আহ্বান রাখব, সময় এবং কতক্ষণের জন্য নিষ্প্রদীপটা করব আমরা পরবর্তী। কাছাড় জেলার উদ্ধারবন থানার সামনে হেলমেটবিহীন চলাচল করা মোটরসাইকেল চালকদের আটকে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনার ফলে তাদের মৃত্যু ঘটে। বাইক স্কুটি চালানোর সময় নিয়মিত হেলমেট লাগানো আইনগত প্রয়োজন। সবচেয়ে বড় বড় বিষয় হচ্ছে হেলমেট সড়ক দুর্ঘটনার সময় মাথার
বিরাট ভাবে সুরক্ষা প্রদান করে থাকে। তাই উদ্ধারবন থানার ইনচার্জ গৌতম কুমারের নির্দেশে হেলমেটবিহীন বাইক চালকদের আটকে জরিমানা প্রদানের মাধ্যমে সচেতনতা প্রদান করা হয়। ভালো জিনিস, কারণ আজকে হেলমেট ছাড়া হেলমেট হলো নিজের সুরক্ষার লেগে। আজকে আমাদের উদাহরণদের যে মানে কচি কচি পায়নগুলা শিশু বাচ্চাগুলা হয়তো কলেজের খাতিরে বা বাইক কিনে দিচ্ছে বা এটা ইয়ে করছে ইউজ করে, কিন্তু যার তারা হেলমেট ইউজ করে না, যার ফলে যেটা হইতেছে অ্যাক্সিডেন্ট হয়ে খালি শেষ মারা যেতেছে, এটা আমার কাছে কত খারাপ জিনিস। তো এটা যদি আমরা প্রশাসন থেকে প্রোটেক্ট দেয় তো এটার লেগে তো ভালো, আমরা নিজের সেফটিটা নিজে প্রথম জানিয়ে আলো প্রশাসন করে প্রথম নিজের সেফটি নিজে, কিন্তু আমরা করার মাধ্যমে প্রশাসন এটা করে আজকে তারা ফাইন লো বা গাড়ি সিজ করে, তো ভালো জিনিস করতেছে। অ্যাজ পার রুলস তো আমরা হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় তাই তো এটা সার্কুলারই এক সময় দিচ্ছে, হেলমেট ছাড়া গাড়ি চালায় সিট বেল্ট ছাড়া চালাইলে ধরার লেগে এটা তো কোনো ইয়ে নাই, এগুলো যদি ধরে ফাইন হয় রিসিট কাটা হয়, রিসিট কাটা তো এটা কোর্টে জমা করুক বা তার রেভিনিউ জমা দিয়া ইয়ে করে, এটার লেগে তো প্রবলেম না। মানে সবাই হেলমেট লাগাও, সব বাচ্চারা গার্জিয়ানরা সবাই বাচ্চারার প্রতি নজর দেয়, সব বাচ্চারা হেলমেট লাগায় তারপরে দিয়া সিট বেল্ট লাগাইয়া চলে, এটা তো ভালো জিনিস। পুলিশ বিভাগের এরা তারা সেফটি ইউজ করে জুতা লাগাইতেছে, হেলমেট লাগাইতেছে, বেল্ট লাগাই, তারা তো লো কারণ সারিয়ে কারণের বাইরে কিছু করেন না না। তো আমার সেফটিটা যদি আমি না লাগাই আমি চলি তো এটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। হাইলাকান্দি বিজেপি নির্বাচনী রণডঙ্কা বেজে উঠেছে। জনসংকল্প অভিযানের মাধ্যমে কার্যত ভোটের প্রচার শুরু হয়েছে। এতে উপস্থিত ছিলেন রাজ্যের দুজন প্রভাবশালী মন্ত্রী পীযূষ হাজরিকা এবং জয়ন্ত মল্লবরুয়া, বিজেপি সিনিয়র নেতা বৈজয়ন্ত পান্ডা, পবন শর্মা, ভবেশ কলিতা, হাজার সমর্থক এই সভায় উপস্থিত ছিলেন। সময়ত বরাকবাসীয়ে দুইটা লোকসভাতে আমাক বিজয় সাব্যস্ত করেছে, এইবারও খুব তাতকৈ বেছি ভোটত আমি বিজয় সাব্যস্ত করব পাৰিম। আৰু মই হাইলাকান্দিত যি ধৰণৰ বা করিমগঞ্জ লোকসভা সমষ্টিত যি ধৰণৰ উৎসাহ দেখিছো, এই উৎসাহেৰে মই নিশ্চিত যে আমাৰ দলৰ বিজয় সুনিশ্চিত হেনৰ বহুত বেছি ভোটত বিজয় সুনিশ্চিত। এতিয়ালৈকে যেহেতু ডিলিমিটেশ্যন হৈ উঠা নাই বা ডিলিমিটেশ্যন এতিয়ালৈকে ইলেকশ্যন কমিশনে ডিলিমিটেশ্যন হ'ব বুলিয়ে কৈছে, তাৰ ডিলিমিটেশ্যনৰ ড্ৰাফো ঘোষণা কৰা নাই, গতিকে এতিয়াতে মই ভাবোঁ যে এই কথাবিলাক এতিয়ালৈকে ঘোষণাই হোৱা নাই, গমেই নাপাওঁ কি হ'ব, গতিকে মই কেনেকৈ ক'ম যেতিয়া ডিলিমিটেশ্যনৰ ড্ৰাফ্ট কপি আমাৰ ওচৰত পৰিব তেতিয়া আমি এনালাইচিছ কৰি ক'ম। এতিয়ালৈকে ক'বলৈ দিগদাৰ, কাৰণ এতিয়ালৈকে যিহেতু আমি নাজানো, কেৱল এটা কথাই জানো যে 2001 চনৰ জনগাঁথনিৰ ওপৰত বা জনসংখ্যাৰ ওপৰতে ডিলিমিটেশ্যন হ'ব বুলি ডিলিমিটেশ্যন কমিশ্যনে মাত্ৰ এখন ইলেকশ্যন কমিশ্যনে এখন নটিফিকেশ্যন দিছে, তাতকৈ বেছি এতিয়ালৈকে আমি একোৱেই নাজানো, গতিকে সেইখন ভিত্তি করে কেতিয়া ড্রাফ্ট ওলাব, ড্রাফ্টখন ওলার পিছত আমি কব পাৰিম যে ডিলিমিটেশন কি ধরনের যাব বা ইয়ে কাক সহায় করব কাক ক্ষতি করব। প্রয়াত হলেন সুশান্ত কুমার নন্দীপুর কায়স্থ। রবিবার 11 জুন 11:33 তিনি গুয়াহাটির KGMT হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 83 বছর। বেশ কিছুদিন ধরেই তিনি কিডনির সমস্যার ভুগেছিলেন, ডায়ালিসিস চলছিল নিয়মিত, দফায় দফায় গুয়াহাটি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কদিন আগে অ্যাপোলোতে ভেন্টিলেশন থাকার পর কিছুটা সুস্থ হয়ে গুয়াহাটির নিজ বাড়িতে ফিরে আসেন। মৃত্যুকালে তিনি পত্নী ছবিরানী নন্দীপুর কায়স্থ, 2 পুত্র, 1 কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতি নাতনি সহ 6 ভাই, 3 বোন এবং আত্মীয় স্বজন রেখে গিয়েছেন। সুশান্ত কুমার নন্দীপুর কায়স্থ মূলত পাথারকান্দির বাসিন্দা। তিনি সুধীন্দ্র কুমার পুর কায়স্থ এবং সরোজ নলিনী পুরকায়স্থের জ্যেষ্ঠ পুত্র। 1958 সালে পাথারকান্দির মডেল হাই স্কুল থেকে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক পরীক্ষা পাশ করেছিলেন। এরপরে মেধাবৃত্তি পেয়ে জোড়হাট কৃষি বিদ্যালয় থেকে 1965 সালে BSc এগ্রি ডিগ্রি লাভ করেন। পরে MSc-তে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন। চাকুরি জীবনে তিনি কৃষি বিভাগের উচ্চ পদস্থ আধিকারিক হিসেবে তেজপুর থেকে 1999 সালের 31 আগস্ট অবসর গ্রহণ করেছিলেন। এর আগে রাজ্যের বিভিন্ন জেলায় অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। অবসরকালীন জীবনে তিনি গুয়াহাটির বাড়িতেই থাকতেন, তবে পাথারকান্দির সঙ্গেও তার নিবিড় যোগ ছিল। গুয়াহাটিতে অনেক সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তার প্রয়াণে বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে হাইলাকান্দি জেলার অন্তর্গত দাড়িয়ারঘাট
কারিছড়া জিপি অফিস প্রাঙ্গণে রবিবার মানব অধিকার সহায়তায় সংস্থার উদ্যোগে আয়োজিত এক সভায় উড়িষ্যার রেল দুর্ঘটনা নিহতদের মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সংস্থার কর্মকর্তারা এদিন এক মিনিট নীরবতা পালন করার পাশাপাশি মৃতদের আত্মার চিরশান্তি কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। উড়িষ্যার এই রেল দুর্ঘটনায় গোটা বিশ্ববাসীর কাছে এক মর্মান্তিক ঘটনা হিসেবে স্মরণীয় থাকবে বলে জানিয়েছেন তারা। এদিন মানবাধিকার সহায়তা সংস্থার সভানেত্রী উর্মি পাল, চেয়ারম্যান রন্টি সিনহা, সহ সভানেত্রী মামনি কৈরি, মানসী পাল প্রমুখ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান, আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, ট্রেন দুর্ঘটনা হয়েছে, তার জন্য কত প্রাণ হারাইছে। নমস্কার, আমি মানসী পাল, হাইলাকান্দি মানবাধিকার সহায়তা সংস্থার ডিস্ট্রিক্ট প্রভারী। আমরা জানি যে এই রিসেন্টলি তিনটা ট্রেন একত্রে মিলিত হয়ে দুর্ঘটনা ঘটেছে, একটা মালগাড়ি, দুটা প্যাসেঞ্জার ট্রেন, যে ঘটেছে উড়িষ্যার বালাসরে। অনেকে প্রাণ হারিয়েছে, কারো ভাই, কারো মা, কারো বাবা, অনেকের সন্ধান পাওয়া যাচ্ছে না, কোথায় পড়েছে বডি, কেউ বডি খুঁজে পাচ্ছে না, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জানি না আমরা তারা ফিরে আসবে কি, বেঁচে ফিরবে কি, প্রাণ হারাবে যারা হসপিটালাইজ রয়েছে, যারা নিহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনার্থে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। বলছি যে আমরা সবাই একত্রিত হয়েছি ওনাদের আত্মার শান্তি কামনার জন্য, আমরা নীরবতা পালন করেছি, এই বলে আমার চিত্র বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার। পরীক্ষার পেপার রিচেকিং এ অনিয়মের অভিযোগে কাছাড় জেলা শাসকের দ্বারস্থ হলেন শিলচর ওমেন্স কলেজের ছাত্রীরা। সোমবার কাছাড় জেলা NSUI এর উদ্যোগে শিলচর ওমেন্স কলেজ থেকে ছাত্রীরা মিছিল করে কাছাড়ের জেলা শাসক কার্যালয়ে এসে পরে জেলা শাসকের মারফতের মাধ্যমে আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে স্মারকলিপি প্রদান করল শিলচর ওমেন্স কলেজের শিক্ষার্থীরা। সাংবাদিকদের জানান তারা প্রায় 300 শিক্ষার্থীর অডট সেমিস্টারে রেগুলার পরীক্ষায় আসা মার্ক রিচেকিং এর পরও একই থাকছে, এতে পেপার রিচেকিং নিয়ে সন্দেহ হচ্ছে, এ নিয়ে তদন্ত করার দাবি জানান তারা। আমরা শুধু কথাটা বলছি, এর আগে অনেক হয়েছে যারা বলিনি অ্যাকচুয়ালি। তারপরও টিচার্সরা হেল্প করছে না, টিচারদের কাছে গিয়ে কমপ্লেন করার পর টিচার্সরা উল্টা আমাদেরকে কোয়েশ্চেন করছে কি তোমরা ঘরে পড়োনি। আমরা মানে ফর শিওর যে আমাদের রেজাল্ট ভালোই হয়েছে, আমাদের ব্যাক ছুটে যাবে রিপেয়ার ব্যাক এক্সামস এর মধ্যে, তারপরও টিচার্সরা হেল্প করছে না। প্রিন্সিপালের কাছে গেছে, প্রিন্সিপাল মানে প্রিন্সিপাল আসে কি ওদের সাথে মানে টাইম ম্যাচ হয় না যে প্রিন্সিপালের সাথে আমরা কথা বলবো বলে, প্রিন্সিপালের সাথে মিট করতে চাইলে অফিস থেকে যাওয়া। আর একটা জুনিয়র আমাদের গেছিলো ম্যামের কাছে ব্যাকের ইয়ে নিয়ে, তো ম্যাম উল্টা ওকে তিনটা আরো পলিটিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন করে দিয়ে দিয়েছে। শিলচর ফাটক বাজারের দোকান বেদখলের জন্য বোন ও জামাইবুর উপর প্রাণঘাতী হামলা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। দোকান বেদখলের জন্য বোন ও জামাইবুর উপর প্রাণঘাতী হামলা চালালো ভাই সহ ভাই পুত্ররা। ঘটনাটি শিলচরের বুকে ফাটক বাজারের মদক পরিবার তথা স্টার গুঁড়ো মশলা দোকান প্রতিষ্ঠানে সংঘটিত হয়েছে। আর প্রাণ বাঁচাতে হামলার শিকার মহিলা ও তার স্বামী শিলচর সদর পুলিশের আশ্রয় নেন। মঙ্গলবার কাঁঠাল রোডের বাসিন্দা তরুল রানী মদক, স্বামী রাকেশ মদক পৈতৃক সম্পত্তি তথা নিজের দোকান উদ্ধারের জন্য শিলচর সদর থানার পুলিশ সহ আইনজীবী নিয়ে এক প্রতিনিধি দল দোকানে উপস্থিত হন। কিন্তু বেদখলকারী তথা অভিযুক্ত প্রণব মদক, প্রমোদ মদক, প্রদেশ মদক ও পারুল রানী মদককে পাওয়া যায়নি। পুলিশ দোকানে থাকা ম্যানেজারের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেন। জানা গেছে পুলিশ আসার খবর পেয়ে দোকান থেকে অভিযুক্তরা পালিয়ে যান। হ্যাঁ, আমি বাবা থাকতেই এখানে ব্যবসা করি, দুতলা মানে পাশ ফ্লোরে আমার মাল আছে আর নিচে দোকানদারি করি। হঠাৎ করে গত 3 মাস আগে আমার স্বামীও নাই, মাল কিনতে গেছে আর আমার ছেলেও দোকানে নাই, হঠাৎ করে মাল খালি আইসে, আমার মাল আছে এখানে, মাল রাখছি পরেই আমার বাইরে করিয়া ওই তালা মারি দিছে, দরজা দুতলা তালা মারিছে, গ্রিলে তালা মারি দিছে আমাকে বাইরে করিয়া।
তারপরে আমি কি করবো, আমার স্বামীও নাই। তারপরে আমি পুলিশ স্টেশনে যাই, থানা দিয়া পুলিশে কই করাতে তারা পুলিশ আয়া দেখে তারা তালা মারি দিছে। তারা জিজ্ঞাসা করে তারা কিছু মাতে না, তারা আইসেও না, তারা গেছে গিয়া। এরপরে আমি আর কি করবো, তখন তো আমি মানে আমার মাল তো এখানে দুতলাত মাল, আমি আই যাই দেখি। পরে দেখি গেট খোলা হয়েছি 15-16 দিন আগে, আমার স্বামী আর আমি এই গেটের ভিতরে গিয়ে ঢুকছি। এরপরে প্রকাশ পলক প্রীতম তারা আমার স্বামীরে মারধর করে আমারে মারিয়া শাড়ি টাড়ি ছিঁড়ে লেছে। আমার গলাতে একটা চেইন আছিল, টান মারছে যে চেইনটা যায় নিচেই না পড়ছে এটা আমি শিওর হইতে পারি না। টান মারিয়া চেইনটা ছিঁড়ে লেছে, কাপড় পড়ছে। আমার স্বামীর একটা বোতল দিয়া মালাত বাড়ি মারছে, তখন তাদের রক্ত রক্ত বাই রয়েছে। 14 জুন হৃদয় সামাজিক সংস্থার উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সকাল 10 ঘটিকা থেকে সারাদিন ব্যাপী রক্তদান কর্মসূচি চলবে শিলচর সিভিল হাসপাতালের ব্লাড ব্যাংকে, রাহুল গুপ্ত মেমোরিয়াল ব্লাড ব্যাংক এবং কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড ব্যাংকে, এবং বিকেল 3 ঘটিকা থেকে শিলচর সিভিল হাসপাতালের আমশা হাউসে রক্তদান নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে বরিষ্ঠ রক্তদাতা এবং মহিলা রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হবে। উক্ত রক্তদান কর্মসূচি এবং বিকেলের অনুষ্ঠানে আপনাদের সকলের সক্রিয় সহযোগিতা এবং উপস্থিত কামনা করছি। লাইফলাইন ফাউন্ডেশন হৃদয় এবং স্মাইলের যৌথ ব্যবস্থাপনায় কালকে আগামীকালকে 14 জুন 2023 বুধবার সকাল থেকেই আমরা রক্তদাতা শিবির, যেটা রক্তদাতা বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আমরা বেশ কিছু প্রোগ্রাম হাতে নিয়েছি। তার মধ্যে সকালে ভলান্টারি গান ডোনেশন বিভিন্ন অর্গানাইজেশনে সরকারি এবং বেসরকারি, তার মধ্যে সিভিল হাসপাতাল, ক্যান্সার হসপিটাল, রাহুল গুপ্ত মেমোরিয়াল ব্লাড ব্যাংক এবং অন্যান্য স্থানে যারা যৌথ স্বেচ্ছায় রক্তদান করব। এবং বিকেলবেলা 3 ঘটিকায় আমরা আমশা হাউসে, সিভিল হসপিটালের আমশা হাউসে রক্তদান সম্পর্কিত একটা আলোচনা সভার আয়োজন করছি, যেখানে শিলচরের বরিষ্ঠ রক্তদাতা এবং মহিলা রক্তদাতা সবারই আমরা সংবর্ধনা জ্ঞাপন করব। এবং গোটা অনুষ্ঠানই এই লাইফলাইন ফাউন্ডেশন হৃদয় এবং স্মাইলের যৌথ ব্যবস্থাপনাই নেব। বিভিন্ন আমরা বিভিন্ন সংগঠন এবং শিলচরের আপামর জনসাধারণ সবার কাছে আমরা বিশেষ অনুরোধ, সবাই যেন এই রক্তদাতা দিবসে রক্তদান করিয়া মানুষের প্রাণ বাঁচায় এবং যথেষ্টভাবে রক্ত দিয়া। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। প্রিপেড স্মার্ট মিটার প্রত্যাহার দাবি APDCL এর GM কে স্মারকপত্র। উধারবন্দ পুলিশের অভিযান, হেলমেট বিহীন বাইক চালকদের জরিমানা। হাইলাকান্দিতে বিজেপির নির্বাচনী রণডঙ্কা, জনসংকল্প অভিযান সম্পন্ন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।